من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأكل مني خمس كسال فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة أنا يا رسول الله. فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت الطعم أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تعليمي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. شكرا لي آمين. محبتي الشديد شكرا لزوانك لتجربة شريك الله
হাদিসের মধ্যে অনেক গুরু দেব পরিচয় আসছে। তার মধ্যে সবচেয়ে ভালো গুরু যেটা আমরা গুরু ছড়িয়ে আমাদের মধ্যে পড়ে থাকি, সকলেই জবান করে একবার করে দেব, আল্লাহ রহমত দশ গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মহাখালী হাফেজ ছাত্রদের পাবলি প্রদান দস্তাবন্দি উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজের দোয়ার মাহফিল অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিল উপলক্ষে দাওয়াতি ওলামায়ে কেরাম এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম আইএমআই মাসাজিদ মাদ্রাসা আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় দেশবাসী, এ অঞ্চলের বিভিন্ন দলের ছোট বড় রাজনৈতিক নেতা নেত্রীবৃন্দ, আমাদের খেদমতে নিয়োজিত থাকতে পারেন পুলিশ প্রশাসনের বাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসেল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, ওলামায়ে কেরাম সাহেব সমস্ত নবী রাসূল বক্তা ছিলেন, সৈয়দুল খুতাবা বক্তাদের নেতা আম্বিয়া আলাইহিম সালামদের সরদার, কুল কায়নাতের নেতা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হুজুর বয়ান করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ বয়ান করতেন ফজর বাদ মাগরিব বাদ, জুমার দিন খুতবার ভিতরে বয়ান করতেন, বিশেষ প্রয়োজনে অতর্কিত প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ডেকে বসেও বয়ান করতেন, তো বেশিরভাগ বয়ান করতেন মাগরিব বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাজধানী শহরে হাজারো হাজার ব্যস্ততার ভিতর দিয়ে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে বাসাই সাফাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আদব শব্দের অত্যন্ত গুরুত্ব এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদব এত জরুরি যে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তালিমি, একটা হাদিস। গার্জিয়ানদের উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, আদব এত গুরুত্বপূর্ণ এত দামি বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে তোমরা সন্তানদেরকে প্রথম সুন্দর একটা নাম রাখো, ধীরে ধীরে বড় হলে তাদের আদব ভদ্রতা সভ্যতা শালীনতা শিষ্টাচার শিক্ষা দাও। হুজুর নিজেই বলেন, আমি আদবের কথা এজন্যে বললাম, আদাবানি রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার আল্লাহ,
واحسن تاديبي তাহলে দুনিয়ার মানুষ তোমরা বলো আমার আদব আমার আদর্শ দুনিয়ার সকল আদব আদর্শের চেয়ে ভালো কিনা নবী পাকের আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের চেয়ে আর দুনিয়ায় কোনো ভালো আদব আর আদর্শ হতে পারে ঠিক কিনা আদব কাকে বলে আলোচনায় যাওয়ার আগে একটু আদবের আলোচনা করি আদব বলা হয় আরবিতে আমরা মাদ্রাসায় পড়াই ওয়াজউ শাইয়ে ফি মাহাল্লিহি যা যেখানে যেমন রাখা দরকার তা সেখানে তেমন রাখার নামই হলো আদব টুপিটা যত কম দামি হোক না কেন ও থাকবে কোথায় মাথায় মোজা যত বেশি দামি হোক থাকবে কোথায় পায়ে ঠিক না কেনার সময় ভুল করে বেলাইছেন অল্প দাম দিয়ে কম দাম দিয়ে টুপি কিনছেন আসলে শরীরের ভিতরে সবচাইতে দামি অঙ্গ তো মাথা ইংরেজিতে বলে হেড স্কুলের ভিতরে প্রধান শিক্ষকের নাম হেড স্যার কলেজের হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম হেড স্যার হেড মানেই বড় হেড মানেই প্রধান শরীরের ভিতরে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হেড মাথা শরীরের সব অঙ্গের জন্য দামি দামি পোশাক কিনি প্যান্ট কিনি 5000 10000 টাকা দিয়া প্যান্টের নিচে আরেকটা ছোট পোশাক পরি সেটাও কিনি বেশ টাকা দিয়া মোজাও কিনি অনেক টাকা দিয়া কিন্তু টুপি কিনি 5 টাকা দিয়া অথবা কিনিও না লুঙ্গির সাথে যদি ফ্রি পেয়ে যায় তাহলে আর কেনা লাগে না ছোট বড় সব পোশাক সপ্তাহে এক বোধ এক দুইবার ধুয়ে পরিষ্কার করি কিন্তু টুপিটা সারা বছরের মধ্যে ধুইতে মনে থাকে না অনেক অনেক ভালো ভালো মানুষের টুপিও জুমার দিন মসজিদে দেখা যায় টুপিতে ময়লার জ্বালায় তিলা পড়তে পড়তে টুপি তিলা দিয়ে আলাদা একটা কালার হয়ে গেছে মূল কালার শেষ টুপি ধোয়ার সাবান হয় না টুপি পরিষ্কার করার সাবান হয় না সময়ও হয় না তো আসলে উচিত হলো সবচাইতে দামি পোশাক হতে হবে টুপিটা সবচেয়ে দামি হতে হবে টুপির কাপড় ঠিক কিনা এটাই হলো ছিল আদব আর নিয়ম কেনার সময় ভুল করে বেলাইছেন টুপি কিনছেন অল্প দাম দিয়ে আর প্যান্টের নিচে যে কাপড়টা পরেন ওইটা কিনে বেলাইছেন বেশি টাকা দিয়ে এখন ব্যবহারের সময় যদি উল্টাইয়া আপনি ওইটা ঠিক করতে যান তা কি ভালো হবে যে জাঙ্গেটা কিনে ফেলেছি বেশি টাকা দিয়ে যা ভুল হয়ে গেছে জাঙ্গে মাথায় যে নামাজ পড়ি একে হবে নাকি ওকে যত টাকায় দিয়ে কেনেন তাকে যেখানে জন্য কিনছেন সেখানেই ব্যবহার করতে হবে এটাই হলো আদব নাকি বলেন আমার উস্তাদ হযরত মাওলানা শফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গার চৌমনি হুজুর হুজুর আদবের দিকে এত লক্ষ্য রাখতেন যে প্রত্যেকটা ব্যবহারের জন্য আল্লাহ পাক বা মানুষে আল্লাহর দেয়া বুদ্ধি দেই মানুষে ভিন্ন ভিন্ন ভাবে পোশাক আর কাপড় চোপড় সেভাবে আসবাব তৈরি করেছেন মাথার জন্য টুপি গায়ের জন্য জামা পরনের জন্য পাজামা লুঙ্গি পায়ে দেওয়ার জন্য জুতা মোজা এরপরে যে সকল পোশাকের নাম বললাম এরপরে আমরা ওলামাই কেরাম শানের জন্য আমাদের আলেমদের একটা ইউনিফর্ম জাতীয় পোশাকের মতো রুমালটা এগুলো আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করি যদি হুজুর কখনো ওযু বানাইতেন আর আমাদের সামনে হুজুরের ওযুটা আমরা দেখতাম হুজুরের হাত মুখ মোছার জন্য মুখ মোছার জন্য যদি আমাদের এই রুমালটা দিতাম হুজুর নিতেন না হুজুর বললেন যে বলতেন যে এটা রুমাল তো হাত মুখ মোছার জন্য না রুমালটা হাত মুখ মোছার জন্য গামছা বা তোয়ালিয়া এটা থাকলে দাও নইলে রুমাল দিও না ওটা সম্মানী পোশাক ওকে এই কাজে ব্যবহার করা যাবে না এটাও অসম্মানী কাজ তা না তবে এর জন্য এটাকে তৈরি করা হয় নাই এভাবে হুজুর আদব আদবের দিকে খেয়াল করতেন খানা খাওয়ার সময় দস্তারখান খানা খাওয়ার সময় দস্তারখান যদি দস্তারখান পাই নেই খুঁজে একটা গামছা বিছিয়ে দিয়েছি হুজুর বলবেন না হুজুর বলতেন না এই গামছাটাকে দস্তারখানের জন্য বানানো হয়নি ওটাকে অন্য কাজের জন্য বানানো হয়েছে যাকে যেখানের জন্য তৈরি করা হয়েছে তারে সেখানে ব্যবহার করার নামই আদব আদবের খেলাফ কেন করছে এত খুব সুতীক্ষ্ণ মানুষ ছিলেন ইংরেজির প্রতি ইংরেজি শব্দের প্রতি দারুণ নফরাত আর ঘৃণা ছিল হুজুরের
ইংরেজি শব্দ ভুলেও হুজুর বলতেন না উনরা তো ইংরেজদের শাসন দেখেছেন আর বেশ কিছুদিন আগে হুজুর মারা গেছেন انتقال করেছেন রহিমাহুল্লাহ ইংরেজদের শাসন দেখে ইংরেজদের প্রতি এত ঘৃণা ছিল যে ভুলেও হুজুর ইংরেজি শব্দ ব্যবহার করতেন না যদি কখনো বলা হতো হুজুর অন্ধকারে পায়খানা বাথরুমে যাচ্ছেন বাথরুম বলার সাথে সাথে হুজুর কুপচিতে উঠতেন আনাড়ি কাহেগা বাথরুম কিউ কাহেতা হ্যায় পাখানা কাহো বাইতুল খালা কাহো এই বাথরুম কোশকান পায়খানা বল বাইতুল খালা বলো হুজুর লাইট নিয়ে যান ধমক দিতে হয় লাইট কা বাচ্চা লাইট মত কাহো লালটিন কাহো লাইটের উর্দু হলে লালটিন হুজুর বলতে লাইট মত কাহো লালটিন কাহো এত খুব তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন তো হুজুরে আদবের দিকে খুব লক্ষ্য রাখতেন হুজুর সাহেব মহল্লি আদব আপনারা তো গ্রামের মানুষও অনেকে শহরে থাকেন এখন শহরে বৃদ্ধ হচ্ছেন একসময় তো গ্রামের খবরও জানতেন মনে আছে নাকি কিছু গ্রামের কথা আমি গ্রামে থাকি গ্রাম বাংলার সেই পুরাতন শব্দগুলো আমি আবারও নতুন করার চেষ্টায় আছি একেবারে আঞ্চলিক বাংলায় গোপালগঞ্জে বাংলায় আমি কথা বলি বেশিরভাগ আমাদের গ্রামে আমি দেখেছি গ্রামে যখন গ্রামে পাবলিক মুরগি আছে না পাবলিক মুরগি এক তো পোলট্রি লেয়ার এগুলো তো ফার্মে পোষে আর পাবলিক মুরগি গৃহপালিত মুরগি এই মুরগিতে ডিম দেয় প্রায় 30টে 40টে কোনোটা এক সিল্লা আর একটু বেশিও পারে কিছু ডিম খেয়ে ফেলে বাড়িওয়ালারা লাস্টে 20-21টা ডিম দিয়ে বাচ্চায় বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য মুরগিকে বসায় দেয় মুরগিটাকে আল্লাহ তাআলা একটা মেয়াদ দিয়েছে ওর 21 দিনের একটা এতেকাও 21 দিন বসে থাকে এতেকাপে বসে ওই 21 দিন বসে থাকার ভিতর দিয়ে ডিমগুলো গরম হয়ে বাচ্চা দেয় তা দেয় হোম হয় বাচ্চা হয় তো ওই মুরগির পেট তো অনেক বড় না ছোট পেট ডিম দেয় 20টা 21টা এই 21টা বা 20টা ডিম মুরগির পেটের নিচে আটে না নির্দিষ্ট পেটের ভিতরে পেটের নিচে বেশ কিছু ডিম স্থায়ীভাবে থাকে আর কিছু ডিম ডাইনে বামে বেরোনো থাকে একবার এদিক দিয়ে মুখ দিয়ে টান দেয় ওদিক দিয়ে একটা বেরোয় যায় আবার ওদিক দিয়ে টান দেয় এদিক দিয়ে একটা বেরোয় যায় এরকম বেরোতেই থাকে তো লাস্টে দেখা যায় যে পেটের নিচে যে ডিমগুলো আছে ওই ডিমগুলো নির্দিষ্ট সময় হিট পেয়ে গরম পেয়ে বাচ্চা ফুটে আর পাশে সাইডের যে ডিমগুলো থাকে যেগুলো পেটের নিচে বসে না এই ডিমগুলো 21 দিন পরে বাচ্চা দেয় না তবে ওই ডিমগুলো বাচ্চা না দেওয়ার পরে 21 দিন পরে ওই ডিমগুলো কিন্তু খাওয়া যায় না সিদ্ধ করলেও ভিতরে জমে না আর বাস করে ভেঙে যে ভেজে খাবেন তাও হয় না ওর ভিতরে চরম দুর্গন্ধ হয় বিশাল দুর্গন্ধ আল্লাহর দুনিয়ায় যত দুর্গন্ধ আছে একেবারে শ্রেষ্ঠ দুর্গন্ধ দুইটা জিনিস একটা হলো পচা ডিম আর একটা হলো পচা শামুক এর সাথে দুর্গন্ধ আর কোনো তাই না তো যে ডিমগুলো তার বাইরে থাকে ভিতরে বসে না পেটের নিচে আসে না এই ডিমগুলো কিন্তু বাচ্চা দেয় না বাড়িওয়ালারা অবশেষে ওই ডিমগুলোর নামে একটা বদনাম দেয় একটা অপবাদ দেয় কাগুলো বাওয়া ডিম পায় ওরে কয় বাওয়া ডিম মনে আছে কি গ্রাম পাবলিকরা ওরে কয় বাওয়া ডিম মানে বাওয়া ডিমেরও ব্যাখ্যা অনেক লম্বা সংক্ষিপ্ত বাওয়া ডিম বাচ্চা দেয় না দ্য সেম কোয়ালিটি আমরা এখানে বক্তারা যারা বয়ান করি এই প্যান্ডেলটা একটা তা এর ভিতরে যারা বসে 2-2.5 ঘন্টা কোরআন হাদিসের হিট পাইয়া আল্লাহর রহমতে হিদায়তের বাচ্চা ফুটার আশা করা যায় ইনশাআল্লাহ হিদায়তের বাচ্চা ফুটার আশা করা যায় কিছু কিছু থাকে প্যান্ডেলের বাহিরে যেগুলো অবশেষে বাওয়া ডিমের মতো হয়ে যার ভয় থাকে তো যদি সত্যি হিদায়তের আশাই আসি তাহলে আমরা এখানে মাঝে বসবো দাঁড়িয়ে থেকে বাসে উঠেই এই লোকাল বাসে তো আপনারা ওঠেন লোকাল বাসে উঠেই সবাই সুপারভাইজারে বিরক্ত করে হ্যাঁ সিট দাও সবাই বিরক্ত করে আমি যখন লোকাল বাসে চলতাম তখন একদিন দেখি আমি উঠে দেখি আমিও রড করে দাঁড়ানো আরো প্রায় বেশ কয়েকজন দাঁড়ানো প্রত্যেক সিটে সিটে লোক আছে এক মস্তান উঠেই সুপারভাইজারে প্রায় মারবেই হ্যাঁ সিট দাও সুপারভাইজার তারা বুঝেছে ভাই একটু ধৈর্য ধরেন সামনে 2 স্টেশন পরে এই লোক নেমে যাবে তারপরে আপনি বসবেন ও কোনো মতেই মানতে রাজি না তারপরে আমি বলতেছি যে ভাই সুপারভাইজার তো বলতেছে আপনি মানেন না কেন ভাই আমাকে সিট দেবে না সিট দিতেই হবে আমাকে বসতে দেন আমি বলে বসে পড়েন বসেন দাঁড়ালে সিট কে বসেন তা বসে সিট নাই তো বসবো কোথায় তা আপনি দেখতেছেন সিট নাই তা আবার সিট চান কে
সিট নাই আপনি এত বড় কি জমিদার যে এখানে একজন উঠে আপনাকে সিট দেবে আপনাকে সিট দেবে কেন কেউ তো নামার পরে আপনি সিট পাবেন তারপরে সুপারভাইজার শক্তি পাইছেন হ্যাঁ হয়তো ঠিকই বলছেন এইগুলো কখনো করবা না তো বাসের ভিতরে 10 20 মিনিট সিট ছাড়া দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় ইনশাআল্লাহ 2 ঘন্টা 3 ঘন্টা ভয়ান হবে আপনাদের কষ্ট হবে একটু বসে মেহরবানি করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বয়ান করতেছেন শুনিছি কি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন হাদিসের বর্ণনাকারী উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বড় বহুত বড় মুহাদ্দিস হুজুর আমাকে আরো 10 20 বছর পড়াইতে পারে এত ভালো মুহাদ্দিস আমাদের এখানে আজকে যারা সকলেই দেখতেছি পোস্টারে এদের সামনে কথা বলা মানে আমার জিহ্বায় পানি না থাকার মতো কড়াই যখন আগুনে দিয়ে হিট হয়ে যায় তখন ওর উপরে এক ফোঁট পানি দিলে যেমন সেদ করে শুকিয়ে যায় বড় বড় আলেমদের ভিতরে কথা বলতে গেলে এই তাতা কড়াইতে পানি দেওয়ার মতো সেদ করে জিহ্বে শুকিয়ে যায় কাজে এখানে আমাকে বিলাং কোনো কিছু বলার সুযোগ নেই হাদিসকারের নাম হাদিসে জিব্রাইল বলে উলামায়ে কেরাম বলে থাকি হাদিসের বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুমা রাদুআন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লাহর উপরে যেমন তারা সন্তুষ্ট তারা প্রথম সময় এসে দামি হয়ে গেছে আমরা যদি তাদেরকে রাদিয়াল্লাহু বলে সন্তুষ্ট প্রকাশ করি দোয়া করি তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিতে পারেন এজন্য সকল সাহাবায়ে কেরামদের নাম শুনলে জবানে সববার না হলেও আস্তে আস্তে ফিসফিস করে হলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম হুজুর কথা বলতেছেন আর আমরা শুনতেছি পরিস্থিতিটা এমন ছিল রহমাতে আলম নবী যখন বয়ান করতেন তখন বাস্তবটা এরকম উদাহরণ বলা যায় একটা টেবিলের উপরে যদি পাওয়ারফুল একটা চুম্বক লোহা রাখা হয় একটা চুম্বক চুম্বক চিনেন তো চুম্বকে লোহা টানে অন্য কোনো কিছু টানে না টেবিলের মাঝখানে যদি শক্তিশালী পাওয়ারফুল একটা চুম্বক রাখা হয় আর ওই টেবিলের চতুর উপর দিয়ে সব জায়গা যদি ছোট্ট ছোট্ট টুকরা লোহা রাখা হয় ওই টুকরা লোহাগুলো যার যার অবস্থানে থাকতে পারে না চুম্বক লোহার টানে আকর্ষণে সামনের দিকে আগাইতে থাকে যে লোহাগুলো একেবারে নিকটে তারা চুম্বকের সাথে মিশে যায় এরপরে চুম্বকের টানে পিছে পিছে একটা লোহার সাথে আর একটা লোহা মিশে সরানো সিটের লোহাগুলো কোথাও নিজ নিজ স্থানে থাকতে পারে না সকলে চুম্বকের সাথে ধীরে ধীরে মিশে যায় সেম কোয়ালিটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন কুরআনের আকর্ষণ নবীর বয়ানের আকর্ষণ আর রহমাতে আলম নবীর নুরানি চেহারার আকর্ষণে আমরা যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম ধীরে ধীরে আগাইতে থাকতাম শুধু আগাইতে থাকতাম আগাইতে আগাইতে এমন পরিস্থিতি হতো আমাদের দুইজনের মাঝখানে একটা আঙ্গুল টুকানোর ফাঁকাও থাকতো না এমন করে আমরা মিশে যাইতাম এভাবে আমরা ঘন ঘন করে বসা আছি ইস্তরা আলাইনা রজুলুন ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো মানুষ যদি আমাদের কাছে আসে যথেষ্ট মানুষ আমাদের কাছে আসছে আমরা বাংলায় বলি মানুষ এসেছে আরবিতে বলে যা আ মানুষ আসছে বা এসেছে কিন্তু হযরত ওমর বললেন ইস যা আর রজুলুন বলেন নাই উনি বললেন ইস তলা আলাইনা রজুলুন আমাদের মাঝে একটা লোক উদয় হলো কেন বললেন কয় চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলোকিত হয়ে যায় এমনিতেই রহমতে আলম নবীর নুরানি চেহারার বদৌলতে মজলিসটা উজ্জ্বল ছিল আলোকিত ছিল তথাপি ওই লোকটা যখন সবে মাত্র আসলেন তখন মনে হয় যেন মজলিসের আলো আরো বেড়ে গেল চন্দ্র বা সূর্য কিছু উদয়ের মতো মজলিসের উজ্জ্বলতা বেড়ে গেল তাই আমরা বলতে বাধ্য ইস্তলা আলাইনা রজুলুন আমাদের মাঝে একটা লোক উদয় হলো কেমন অবস্থা সাদিদু বায়াজিস সিয়াব
তার গায়ের কাপড় এমন সাদা জীবনও কোনদিন অমন সাদা আমরা কেউ দেখি নাই ওয়াসাবিদু সাওয়াদি শার আর তার কা মুখে মাথার চুল মুখের দাড়িগুলো এমন কালো মিশমিশে কুচকুচে কালো মনে হয় যেন নিকটে কোথাও বাসা সবে মাত্র গোসল করে তেল মাখায়া চিকচিক করে চিরুনি করে আসছে নিকটে বাসা হবে ওখান থেকে নতুন কাপড় পরিধান করে পরিষ্কার কাপড় পরে আসছে দূরের কোনো মানুষ নয় অথচ লাইউর আলিগে আদারুস সফর ওই লোকটার সাথে সফরের কোনো আলামত নাই আমরা লাইয়ারিবুহু মিন্না আদুন আমরা ওই লোকটারে কেউকে কেউ চিনি না সাহাবাই কিরাম আমরা দূর দারাজে ব্যবসা করি শামে ব্যবসা করি ওখানকার অনেক মানুষ চিনি জেদ্দায় ব্যবসা করি সেখানকার মানুষ চিনি রিয়াদ দাম্মাম ব্যবসা করি ওখানকার মানুষ চিনি ইয়ামান দেশ ব্যবসা করি সেখানকার মানুষ চিনি যত দূরে মানুষ চিনি এত দূরের কোনো মানুষ নয় আমরা কেউ তাকে চিনি না একেবারে অপরিচিত যেহেতু আমাদের চেনার এরিয়ার বাহিরের লোক কাজেই লোকটা নিশ্চয়ই মুসাফির অথচ তার শরীরের কোথাও সফরের কোনো আলামত নাই পরিষ্কার কাপড় বের হইলে মুসাফির যদি হয় দূর থেকে আসতে আসতে সাদা কাপড় ময়লা হয়ে যায় মরুর দেশ ফাঁকা রাস্তায় চলাফেরা করলে উলন্ত ধুলো বালুতে চুলের ভিতরে ধুলো বালু ঢোকে আউলকের বাউল বেশ হয়ে যায় এটা তার সফরের একটা আলামত এমন কোন আলামত নাই হাতে কোনো ব্যাগ ব্যাগেজ নাই কোনো কিছুতে তাকে মুসাফির মনে হয় না লোকটা এসে পিছে দাঁড়ালেন আমরা কেউ তাকে চিনি না পিছনে যথেষ্ট জায়গা আছে কিন্তু লোকটা বসলেন না পিছনে জায়গা থাকা সত্ত্বে লোকটা বসলেন না উকি মারে দেখতেছে মাঝখানে কোনো ফাঁকা আছে নাকি ওখানে বসব মাঝে আমরা এমন ঘন করে বসছি আমাদের মাঝখানে আঙ্গুল ঢুকানোর ফাঁকা নাই উকি মেরে দেখলেন নবী পাক যেখানে বসা সবচাইতে সামনে নিকটে সিদ্দিক একবার আবু বকর বা অন্য কোন সাহাবী হবে নিকটে বসা দুইজনের মাঝখানে একটা লোক বসা যায় অনুমান একটা সিট পরিমাণ ফাঁকা জায়গা লোকটা মাঝখান দিয়ে এমন করে ভাঙতে ভাঙতে আইসা হাত্তা জ্বালা সাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে ফাঁড়তে ফাঁড়তে এসে নবী পাকের সামনে বসে গেলেন বসার অবস্থাটা এমন ছিল পাঁচ নাজা রুকবাতাইহে ইলা রুকবাতাইহে ওয়াদা কাফাইহে আলা ফাকিজাইহে উনি এসে বসলেন উনার হাঁটু দুইটা নবী পাকের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন জাগার সংকট যতটুক জায়গা পাইছেন তাতে বসার পরে নবী পাকের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে গেলেন এবার হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিলেন এর অবস্থাটা ভিতর দেওয়া আমাদের একটা আদব শিক্ষা দিয়েছে হাঁটুর সাথে হাঁটু মিশে খেয়াল করতেছেন সকলে হাঁটুর সাথে হাঁটু মিশাইতে হলে কেমন বসা লাগে দুইজনে যদি চৌজানো হইয়া আসন দিয়ে বসে তাহলে দুইজনের হাঁটু সমান সমান মিশতে হলে দুইজনের হাঁটু একই সাইজের লম্বা হওয়া লাগবে দুইজন মানুষ একই পরিমাণ লম্বা হওয়া লাগবে একজন যদি হয় 7 ফুট আর একজন যদি হয় 5 ফুট তাহলে দুইজনের হাঁটু এক জায়গা হবে না কথা কম আর দুইজনে যদি হাঁটু উঁচু করে বসে তাহলে 7 ফুট আলার হাঁটু 5 ফুট আলার মাথার কাছে চলে যাবে দুইজনের হাঁটু এক বরাবর হবে না এই কথার ভাবে ইশারার ভিতর দিয়ে একটা জিনিস বোঝানো হয়েছে ওইটা হলো ফেকা ওইটা হলো বোঝার বিষয় আপনারা সকলেই বুঝতেছেন তাহলে কোন ভাবে বসলে দুইজনের হাঁটু এক বরাবর হয় আলা হাইয়াতি তাসাগুজ আত্তা হাইয়াতু সুরতে বসলে দুইজনের হাঁটু এক বরাবর হয় লম্বা হাঁটুর মাথাও যেখানে খাটো হাঁটুর মাথাও সেখানে মোটা হাঁটুর মাথাও যেখানে চিকন হাঁটুর মাথাও সেখানে আত্তা হাইয়াতু সুরতে বসলেই দুইজনের হাঁটু এক জায়গা মেশে কথা বলুন ঠিক কি ঠিক না এভাবে বসা প্রথম সুরতে বসার সময় আত্তা হাইয়াতু সুরতে বসাই সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলে সুন্নতের অনুসরণের দিক দিয়া প্রথম অবস্থাটা আল্লাহ পাক লক্ষ্য করেন আপনি খানা খাইতে বসবেন বসার আদব দেখেন ছোট্ট বাচ্চারা নুরানি মাদ্রাসা ছোট্ট বাচ্চারা বলে বসার আদব তিন প্রকার শুনছেন না বসার আদব তিন প্রকার দনু হাঁটু উঠাইয়া এক পা বিছাইয়া আত্তাহিয়াতুস সুরতে এই তিন প্রকার বসালো মূল সুন্নাত
খানা কার সময় আপনি বসবেন প্রথম বসার সময় আপনি তিন তরিকার এক তরিকায় বসবেন বসবেন আপনি তিন তরিকার এক তরিকায় এরপরে আপনার যদি কষ্ট হয় আপনি মোটা মানুষ বসতে পারেন না তাশাহুদের শুরুতে বেশি কোন বসে থাকতে পারেন না এক পা পাশার নিচে দিয়ে আরেক পা খাড়া করে আপনি বেশি কোন বসে থাকতে পারেন না আপনার পেটটা বলো আপনাকে ধাক্কায় ফেলায় দেয় আপনি শুরু করবেন এই তিন তরিকার যে কোনো এক তরিকায় পরে আপনার অসুবিধার কারণে যেভাবেই বসেন না কেন আর আপনাকে গুনাহ লেখা হবে না লাইসা আলাল মারিজে হারাজুন ওয়ালা আলাল আরাজে হারাজুন কুরআনে কারীমের উসুল দিয়েছে যে ব্যক্তি যার ওজর আছে মাজুর ব্যক্তির কোনো মাসালা নাই শুরু করবেন সুন্নতি তরিকায় এরপর আপনি যেখানে যান পরবর্তীটা দেখা হবে না শুরুটা হবে আপনার সুন্নতি তরিকায় রাতের বেলা যখন আপনি বিছানায় শুইবেন আমার দিকে লক্ষ্য করতে হবে রাতে যখন বিছানায় আপনি ঘুমাইবেন ঘুমানোর আগে দোয়াটা পড়েন কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া বলেন اللهم بسمك أموت وأحيا কি পড়ছেন আপনি জানেন জীবন করে দোয়া পড়েন তরজমা জানেন না আল্লাহ তোমারই নামে মরিতেছি اللهم بسمك أموت ঘুম হলো মরণের সাদৃশ্য মানুষ মারা গেলে যেমন দুনিয়ার কোনো খবর থাকে না ঘুমিয়ে গেলে এরকম কোনো খবর থাকে না আপনি ঘুমের ঘুমটা যাইতেছেন মরণের অঙ্গীকার নিয়া اللهم بسمك أموت আল্লাহ তোমারই নামে মরিতেছি ওয়াহিয়া তুমি আমার জিন্দা করে দিও তাহলে ঘুমটা হলো মরণের সাদৃশ্য এই ঘুমানোর সময় আপনি প্রাথমিক অবস্থাটা সুন্নতি অ্যাটেনশন নিয়ে ঘুমান আমার দিক তাকাইতে হবে সকলে আমার দিক তাকাইতে হবে পারলে বেশিরভাগ সুর সুন্দর হবে আপনি উত্তর দিক মাথা দিয়ে শুইবেন বাংলাদেশ থেকে হাদিসে আছে আমার কিবলামুখী হয়ে শোয়া কিবলামুখী হয়ে শোয়া ডান কাতে শোবেন যে দিক মাথা দিলে আপনার মুখটা কিবলার দিকে হয় সিনাটা কিবলার দিকে হয় ওই দিক আপনি মাথা দিবেন কাবার থেকে যদি পশ্চিম দিক বাড়ি হয় তাহলে দক্ষিণ দিক মাথা দিলে কিবলামুখী হবেন কাবার থেকে উত্তর দিক যদি বাড়ি হয় পশ্চিম দিক মাথা দিলে কিবলামুখী হবেন কাবার থেকে যদি দক্ষিণ দিক বাড়ি হয় আপনার ঘুমানোর বিছানা হয় তাহলে আপনি পূর্ব দিকে মাথা দিয়ে শুইলে পশ্চিম দিক পা দিয়া তাহলে আপনার কিবলামুখী হবে আমরা কাবার পূর্ব দিকের মানুষ পশ্চিম আমাদের কিবলা আমরা উত্তর দিক মাথা দিয়া ডান কাতে শুইলে হবে সুন্নতি শোয়া পারলে বিছানাটা পার থাকলে আরো সুন্দর উত্তর দিক মাথা দিয়ে শুইলে ওযু সহকারে শুইলে আরো ভালো এবার আপনার প্রথম শোয়ার সময় অ্যাটেনশনটা হবে এরকম আমার বডির দিকে তাকান দেখা যাচ্ছে এমন করে যদি উত্তর দিক কাতে শুয়ে পড়ি আরবি লেখা হয় ডান দিক থেকে আরবি লেখা হয় ডান দিক থেকে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে কন্টা সুবহানাল্লাহ আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ আছে মাথা একটা মিম কেনুর থেকেই ভাজটা একটা হা আর পাশার মোলটা আর একটা মিম হাঁটুর থেকে নিচে দাল মেশে কি মেশে না বডির মধ্যে মোহাম্মদী ফিগার হয়ে গেছে আপনি শুইবেন শোয়ার সময় ডান কাতে মোহাম্মদী ফিগার নিয়ে এরপরে কম্বলের নিচে শুয়ে আছেন রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে কোন হালাতে থাকলে নেইডে ফেরেস তারা দেখবে না আপনার প্রথম হালাতটা ভিডিও কইরা অকুল্লা ইনসানিন আলজামনা গোতা এরা ভূপি অনকিহি ওই অবস্থাটা ভিডিও কইরা ওই তালিকে আপনার গলায় ঝুলিয়ে দিয়ে ফেরেস তারা চলে যাবে অন্যত্র অন্য কাছে আপনাকে আল্লাহ পাকের কাছে ফেরেস করবে আল্লাহ তোমার বান্দা ঘুমানোর সময় শোয়ার সময় দেখো মোহাম্মদী ফিগার নিয়ে শুয়ে আছে মোহাম্মদী সিস্টেমে শুয়েছে তার বডির মধ্যে মোহাম্মদ শব্দ দেখা যায় আল্লাহু আকবার এরপরে শুইতে শুইতে আপনার কত অবস্থা হয়ে যায় সে অবস্থা বর্ণনাতীত কখনো পরনে কাপড় থাকে না লুঙ্গিটা গলায় চলে আসে প্যান্টটা খুলে কাটের নিচে চলে যায় কত হালাতে ঘুমাচ্ছেন ওইটা ফেরেস তারা লাগবে না শুরুটা করছেন কিনা সুন্নতি ভাবে এইটা আপনাকে দেখা হবে বসার সময় খানা খাইতে শুরু কর সুন্নতি অবস্থায় এরপরে আপনার কষ্ট হইলে যেমন বসেন প্রয়োজনে আপনি টেবিল নিয়ে দাঁড়ায় যান প্রয়োজনে আপনি সামনে টুল দিয়ে বসেন পারেন না করবেন কি লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ তাআলা মানুষকে শক্তির বাগিরে কষ্ট দেয় না কোনো হুকুম চাপায় না কথাখান ঠিক কি ঠিক না যেখানে ভাঙ্গা ব্রিজ ওখানে বিকল্প সড়ক রাস্তায় যখন দেখেন মাঝে মাঝে ব্রিজ ভাঙ্গে ব্রিজ সংস্কারণের জন্য ব্রিজ ভাঙ্গে ভাঙ্গা ব্রিজ কাজ চলতেছে ও জায়গা রেড পতাকা লাল পতাকা টানায় দেয় দেয় কি দেয় না
এবার ভাঙ্গা ব্রিজ বরাবর যদি গাড়ি চালিয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট করবে ওদিকে ব্রিজের কাজ চলতেছে গাড়ি তো যাওয়ার পথ করেই দিতে হবে প্রত্যেকটা ভাঙ্গা ব্রিজের সাইডে বিকল্প সড়ক আছে না নাই বিকল্প সড়ক আছে যেখানে ভাঙ্গা ব্রিজ ওখানে বিকল্প সড়ক যেখানে আপনার শরীয়তের বিধিবিধান মানতে শরীয়ত সম্মত কষ্ট আপনাকে দেখা দেবে ও জায়গায় আল্লাহ বিকল্প সড়ক রাখছে বিনা ওযুতে নামাজ পড়া যায় না ওযু বানাইলে যদি আপনার রোগ বৃদ্ধি হয় জীবন নাশের ভয় থাকে আল্লাহ পাক বলেন ফাতায় মামুসাইদান তাইয়েবা ও সুমা তুমি ওযু করো না ভাঙ্গা ব্রিজ বাচ্চে তোমার সামনে বিকল্প সড়ক তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো তোমার শরীর নাপাক হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে এখন তুমি গোসল যদি ফরজ আদায় করো তাহলে তোমার রোগ মারাত্মক ধরনার বৃদ্ধি পেতে পারে কাজেই তুমি এখন গোসল করো না ফাতায়াম মামুসাইদান তাইয়েবা পাক মাটিতে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো যেখানেই ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক রমজান মাসে রোজা রাখা ফরজ আল্লাহ পাক বলেন ফামান শাকিদা মিনকুম শাহরা ফালিয়াসুম যারা রমজান মাস পাইবা অবশ্যই তুমি রমজানের রোজা রাখবা এবার কইলাম আল্লাহ আমি রোজা রাখবো শুনেছি রোজা না রাখলে বড় অন্যায় কিন্তু আমি তো অসুস্থ রোজা রাখবো কিভাবে রোজা রাখলে রোগ বৃদ্ধি পায় বা স্বাভাবিক বৃদ্ধি পায় ডাক্তার বলেছে আমার জীবন নাশের ভয় আল্লাহ আমি তো চলে আসছি ঢাকার মানুষ চট্টগ্রাম চলে আসছি সেহেরি পাই না ইফতার পাই না সফরে আমার কষ্ট হয় এখনো কি আমার রোজা রাখতে হবে আল্লাহ পাক বলেন ভাঙ্গা ব্রিজ যেখানে বিকল্প সড়ক সেখানে ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিল উখার যদি তুমি রমজান মাসে অসুস্থ থাকো রোজা রাখতে না পারো অথবা তুমি রমজানে মুসাফির হও দূরে সফরে যাও রোজা রাখতে কষ্ট হয় তাহলে তুমি রমজান চলে যাওয়ার পরে অন্য সময় রোজাগুলো রেখে দিও শুরুটা হবে তোমার ইসলামী তরিকায় আর শেষ হবে তোমার যেই ভাবে হোক না কেন আল্লাহ পাক তোমাকে দেখবেন শুরুটা আর শেষটা কথা বলেন মাঝে তুমি কি করেছো আল্লাহ পাক এ জায়গা চশমা পুষি করে বন্ধুরে যেখানে শরীয়তে কষ্ট আছে ওখানেই ব্যবস্থা আছে খানা খাওয়ার সময় বসবেন সুন্নতি তরিকায় না পারলে আপনি যেভাবে পারবেন সেভাবে বসবেন এসে গেছে আর একটা মশালা বলি যাই আমাদের ছোটবেলায় তো দেখি নাই আরো 30 বছর আগেও দেখি নাই এখন পর্যাপ্ত দেখা যাচ্ছে প্রত্যেকটা মসজিদে চেয়ার মুসল্লি কথা কোন কোন মসজিদের প্রথম কাতার সবই চেয়ারম্যান সারা ইউনিয়নের মানুষ ভোট দিয়ে বানায় একটা চেয়ারম্যান আর এক এক মসজিদে বিনা ভোটে 10 জন 20 জন 30 জন 50 জন চেয়ারম্যান আল্লাহ এত চেয়ারম্যান চেয়ারম্যানরা চেয়ারম্যানই মশালাটা মুফতি সাহেবের কাছে শুনিয়ে দেন তারপরে নামাজ পড়বেন ছোট্ট করে বলে যাই আমার কাছে জিজ্ঞেস করছে বোনে হুজুর চেয়ারে কি নামাজ পড়া জায়েজ আছে এখন জরুরতটা মশালাটা বিস্তারিত খুলে বলে নাই যেহেতু জিজ্ঞাসা যেমন জবাব আমার তেমন আমি বললাম লাইসা আলাল মারিজে হারাজুন রুগীর কোনো মশালা নাই রুগী যেভাবে পারে নামাজ পড়তে সেভাবে প্রয়োজনে চেয়ারে দরকার হলে পড়বে নইলে বসে পড়লে নিচে পড়বে যদি চেয়ারও বসতে না পারে নিচেও বসতে না পারে শুধু দাঁড়িয়ে থাকতে পারে তাহলে সম্পূর্ণ আহকামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পালন করবে ইশারা ইঙ্গিতে যদি দাঁড়িয়েও না পারে চেয়ারেও না পারে সুদা হয়ে নিচেও বসতে না পারে শুয়ে থাকতে পারে শুয়ে পড়তে পারে তাহলে শুয়েও পড়তে পারবে আল্লাহ তারে অনুমতি দিয়েছে এখানে তো আমার জবরদস্তি হুকুম দেওয়ার অধিকার নাই আমি ফোনে বললাম জি ভাই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে ভাই হুজুর এভাবে স্বাভাবিক সাধারণ মশালা ছেড়ে দেওয়ার কারণে আমাদের মসজিদের সামনে 2 কাতারি চেয়ারম্যান আমি বললাম যদি চেয়ার যোগ্য রোগী হয় তাহলে উপায় কি পড়বে না তা যাবে কোথায় ঠিক আছে পড়লো চেয়ার আলারা চেয়ারে আমাদের ইমাম সাহেব চেয়ারে পড়াইতে চাই এবার বলেন ইমাম সাহেব চেয়ারে বসে নামাজ পড়াইতে চাই ইমাম সাহেব দাঁড়াতে পারে আমি বললাম এমন মাজুর ইমামের দরকার কি দেশে কি ইমামের অভাব আছে যদি ইমাম চেয়ারে পড়াইতে চাই দাও চেয়ার ইমাম রেখানা তোমরা নিচে পিছনে পিছনে ঠিক করে ফেলো ইমাম বসবে চেয়ারে তোমরা শুয়ে শুয়ে পড়বা পিছন টিছন বানাই ফেলো চেয়ারে নামাজ পড়ার মশালা গুলো যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে শুরু থেকে চেয়ারে বৈশা নামাজ পড়লে নামাজ হবে না নামাজের 13 ফরজের একটা ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ কতক্ষণ
যদি আপনার দাঁড়ানোর পরে রুকু দেওয়ার ক্ষমতা থাকে, আপনি রুকুও দেন নাই দাঁড়ানো নাই শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ান পড়েন তাহলে আপনার নামাজ হবে না। আপনি দুইটা ফরজ ধরে করেছেন, নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় অনিচ্ছায় ছুটে গেলে নামাজ হবে না। আপনাকে দাঁড়ানোর ক্ষমতা আছে আল্লাহ তা প্রমাণ করেছে। আপনি বাড়ি থেকে হেঁটে গেছেন মসজিদে, মসজিদে যাইয়া 5 মিনিট টাইম আছে জামাত শুরু হওয়ার, আপনি মসজিদে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন, বোঝা গেল আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে। চট করে হাতেতে মোবাইলটা হাতের থেকে নিচে পড়ে গেছে, আপনি কুজো হইয়া পাকা হইয়া মোবাইলটা তুলে নিচে থেকে তুললেন, আল্লাহ প্রমাণ করে নিয়েছে তোমার রুকু দেওয়ার ক্ষমতা আছে, দাঁড়ানোর ক্ষমতা আছে, দাঁড়িয়ে ছিল এতক্ষণ রুকু দেওয়ার ক্ষমতা আছে, তুমি নিচে গিয়ে হাতেতে লাঠিটা পড়ে গেছে তুললে, হাতেতে মোবাইল পড়ে গেছে তাও তুমি তুলে নিলে, প্রমাণ করো তুমি রুকু দেওয়ার ক্ষমতা আছে। এই ব্যক্তি তুমি শুরুতে না দাঁড়াইয়া শুরুতে রুকু না দিয়া তুমি যে শুরু থেকেই যে চেয়ারে বসে নামাজ পড়ো, তোমার দুইটা ফরজ তরক হয়ে গেছে নামাজ হবে না। তাহলে করণীয় কি? যদি আপনি পারেন দাঁড়াইতে পারেন দাঁড়াইতে হবে, রুকুও দিতে পারেন রুকুও দিতে হবে, সাবি আল্লাহ গুলি মানো আমিদা কয়ে দাঁড়াইতে পারেন তাও পারেন, কিন্তু চেয়ারের নিচে নিচে দিকবার সিজদার দিকে যাইতে পারেন না, ওই জায়গা আপনার অত্যন্ত কষ্ট হয়, ওখান থেকে আল্লাহ পাক বিকল্প সড়কের ব্যবস্থা রাখছে, আপনার পাশার কাছে চেয়ার রাখবেন, আপনি চেয়ারে বসে পড়বেন, পাশার কাছে চেয়ার রাখবেন, আপনি রুকু থেকে উইঠা তারপরে নিচে যাওয়ার সময় চেয়ার রাখবেন, চেয়ারে বৈশা সিজদার কাজটা চেয়ার বসে সারবেন, তাশাহুদ চেয়ারে রাখবেন। এবার এই চেয়ারটাকে সেটিং এর একটা মাসালা, সময় আমার কম, উদ্দেশ্য রয়েছে অন্য জায়গা, চলে আসছে একটু এই দিক, এই জন্য কথাগুলো সেরে যাচ্ছি। আল্লাহু আকবার মনে রাখবেন, চেয়ারটাকে এবার সেট করবেন কোন জায়গায়, পায়ে দাঁড়ানোর সময় চেয়ারটার পিছনের পায়া মুসল্লিদের পায়ে গোড়ালি বরাবর কাতার সোজা দাঁড়ানো থাকবে, চেয়ারের পিছনের পায়া থাকবে মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর, তাহলে আমি দাঁড়াইলে তো মুসল্লিদের কাতারের থেকে এক হাত আগে চলে যাই, দাঁড়ানোর সময় যদি এক হাত আগে যান বসার সময় তো সমান হবেন, যদি আপনি যে কোনো একটা দিক তো ছাড়তেই হবে, দাঁড়ানোর সময় যদি সমান করেন তাহলে চেয়ারের সামনের পায়া হবে গোড়ালি বরাবর, পুরো চেয়ার চলে যাবে পিছনের কাতারে, ওই বরাবর মুসল্লি একজন পিছনে দাঁড়ানো আছে, ওই লোকটা যখন সিজদায় যাবে ওর মাথা চলে যাবে আপনার চেয়ারের নিচে, ও যখন সিজদায় উঠবে তা আপনার চেয়ারটা তার মাথায় থাকবে, ও সিজদায় চড়বে আপনার চেয়ার মাথায় নিয়া, আপনার তো আন্দাজ আছে চেয়ার পিছনে আছে বসে পড়বেন, আপনি একদিকে সিট হয়ে পড়বেন ওদিকে তার মাথায় চেয়ার, পুরোটা মসজিদ হজবরল হয়ে যাবে, হাসাহাসি কান্নাকাটি শুরু হয়ে যাবে, নামাজ নষ্ট হবে, কাজেই চেয়ার তো ঝামেলাই ঝামেলা, এক জায়গা ঝামেলা সে করবেই, প্রথম ঝামেলাটা হোক আর বাকি বড় ঝামেলা না হোক আপনি চেয়ারকে সামনে রাখবেন, আপনি চেয়ারের সামনে গিয়ে দাঁড়াবেন, লাইসা আলাল মারিজ হারাজুন, রুগীর কোনো মশলা নাই, চলে যায় জায়গা মতো আমার দিক তাকান, বসার সময় শুরুতে বসবেন আপনি, উস্তাদের সামনে বসার আদব শিক্ষা দিয়েছে, পীরের সামনে বসার আদব শিক্ষা দিয়েছে, বক্তাদের সামনে শ্রোতাদের বসার আদব শিক্ষা দিয়েছেন ওই ভদ্রলোক, সামনে এসে বসছেন কিভাবে, পাঁচ নাদা রূপ পাতাই হিলা রূপ পাতাই হে, ওনার হাঁটু দুটো হুজুরের হাঁটু দিকে বাড়াই দিলেন, ও হাজা কাপ পাই আলা পাকি যাই হে, বসার সময় ওনার হাত দুটো রানের উপরে রাখলেন, মহাদ্দিসেরা কিরাম দুই রকম আলোচনা করেন, নিজের হাত দুটো হুজুরের রানের উপরে রাখলেন অথবা নিজের হাত দুটো নিজের রানের উপরে রাখলেন, যদি বলা হয় হুজুরের রানের উপরে রাখলেন তাহলে কেন রাখলেন, ভাই কতগুলো জরুরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলবেন, যেই কথাগুলো নবী পাকের কাছে জিজ্ঞাসা হবে আর নবী জবাব দিবেন, যদি নবী পাকের রানের উপরে হাত থাকে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক ওদিক অন্যদিক মনোনিবেশ দিতে পারবেন না, খেয়াল অন্যদিক যাবে না, আমার দিকেই চোখ থাকবে আমার দিকেই খেয়াল থাকবে আর আমার প্রশ্নগুলোর জবাব সুন্দর করে দেবে, এই জন্য নিজের দিকে আকৃষ্ট রাখার জন্য হুজুরের রানের উপরে হাত রেখে কথা বলতেছেন, অথবা মূল আদব রক্ষার্থে নিজের হাত রানের উপরে হাত রেখে মুখের দিকে তাকাইয়া বড় বিনয়ের সাথে চারটা জিজ্ঞাসা, লম্বা আলোচনা চার জিজ্ঞাসার ভিতরে ওদিকে আমি যাব না, একটা অংশ আলোচনার মধ্যে আসলে অবশেষে বলবো, লোকটা আলোচনা জিজ্ঞাসা চাকতে কইরা নবী পাকের কাছ থেকে প্রশ্নের জবাব নিয়া যখন চলে গেলেন, এরপরে নবী পাক জিজ্ঞেস করছেন আতাদ্রুনা মান হাদা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি চেনো ইনি কে,
কে এসেছিলেন চেনো তাকে সাহাবা কিরাম বললেন আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন সাহাবা কিরামদের এটা স্বভাব ছিল যদিও তারা নিজেরা বুঝতে পারতেন প্রাথমিকভাবে তারপরও জবাব দিতেন না জবাবটা নবী পাকের কাছে ছেড়ে দিতেন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কথা বলেন ঠিক কি ঠিক না এই কথা বললে নবী পাক বলে দিলেন আর আমাদের আমরা যদি বলি ভুল হলে তো ভুল হয়ে যেতে পারে সঠিক হলে হলো ভুল হলে ভুল হতে পারে কাজেই কথাটার জবাব নবী নিজেই বলুন আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন আল্লাহ নবী জবাব দিলেন ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য এই শুরু থেকে পর্যন্ত যত কাজ করেছেন তার ওঠা বসা দাঁড়ানো খাড়ানো মজলিসের আগমন সামনে বসা বসার কাইফিয়াত এগুলো সবই তোমাদের জন্য দিন আতা কুলি আল্লিমুকুম দীনাকুম এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য উস্তাদের সামনে ছাত্রদের বসার আদব কেমন বক্তার সামনে শ্রোতাদের বসার আদব কেমন এই আদবটা শিক্ষা দিয়েছেন একটা সুন্নতের পর আমল কইরা প্রথমে আপনি কি একবার আত্তাহিয়াতুস সূরাতে একটু বসতে পারেন সামনে কি জায়গা আছে যদি বসেন এরপরে যেমন খুশি তেমন বসবেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা মিল হয়ে গেল নবী পাক বলেন মান তাসাব্বাহা বিকওমিন ফাগুমিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাশর হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাশর হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বয়ান করতেছেন আপনারা যেমন এখানে দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন আলোচনার শুরুতে সাহাবাই কিরাম সব বসা পরবর্তীতে যারা আছেন পিছে এসে এমন করে দাঁড়িয়ে আছে দাঁড়ানো দেখা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটু বিরক্ত বোধ হচ্ছে হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম এ তোমরা যেখানে আছো বসে পড়ো বসো বলার সাথে সাথে সাহাবায়ে কেরামদের স্বভাব হলো সামিরা ওয়া আতানা শুনবো আর মানবো কথাটা সাহাবায়ে কেরামদের স্বভাব শুনবো আর মানবো এর কারণে সাহাবায়ে কেরাম আর আমাদের স্বভাব শুনবো আর মজা নেব আমল করব না ভালো লাগলে শুনবো নইলে লওনা দেব এটা হলো আমাদের স্বভাব নবী পাক বলেন আমার সাহাবায়ে কেরাম আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আখেরি উম্মতের স্বভাবের মধ্যে পার্থক্য শুনো আমার সাহাবায়ে কেরামকে যদি কেউ খুঁজতে যাও একে অপরকে যদি কেউ বাড়ি তালাশ করতে যাও যাইয়া তারে জিজ্ঞেস করবা আইনা হুয়া আইনা ফুলা এ বাড়ি কিয়ামত আছে নাকি বাড়ির ভিতরে যদি জবাব আসে না উনি বাড়ি নাই এবার যদি জিজ্ঞাসা হয় আইনা জাহাবা কোথায় গেছে যদি জবাব দেয় মসজিদে গেছে জাহাবা বিল মসজিদ মসজিদে গেছে জিজ্ঞেস করবে মাতা যা মাতা জাহাবা কখন গেছে কয় গেছে ফজরের সময় মাতা ইয়ার জন্য কখন আসবে কল্লা আলামু তা জানি না সাহাবায়ে কিরামদের স্বভাব হলো জিজ্ঞাসা করেছেন অমুক কোথায় গেছে কয় মসজিদে গেছে কখন গেছে ফজরে গেছে আজ কখন বলতে পারি না জোহর পড়ে আসতে পারে আসর পড়ে আসতে পারে মাগরিব পড়ে আসতে পারে ঈশা পড়ে আসতে পারে অথবা নাও আসতে পারে সামান্য খাবার পাইলে মসজিদে তাইকা পরের দিন ফজর পড়ে ঈশা পড়ে আসতে পারে এইটা হলো সাহাবায়ে কেরামদের স্বভাব যদি জিজ্ঞাসা করা হয় অমুক বাড়ি আছে তাই না বাড়ি নাই কোথায় গেছে বাজারে গেছে সাহাবা কোথায় গেছে বাজারে গেছে কখন গেছে কয় এই মাত্র গেছে মাতা ইয়ারজু কখন ফেরবে কয় সায়ারজু এক্ষুনি চলে আসবে বলতে না বলতে দেখা গেল সাহাবা বাজার থেকে চলে আসছে হযরত ওমর বলেন নবী পাকের কথা প্রমাণার্থে আমি দুই সাহাবাকে ট্রাই করেছি সত্যই একজন কেমন পেয়েছি আরেকজন বাজারের যেজন জিজ্ঞেস করছি বাড়ির কাছে যে আপিল বাইতে ফুলান এ অমুক কে বাড়ি আছে ছোট্ট বাচ্চা এসে বলে লা জাহাবা আমি ফিসুক আমার আব্বা বাজারে গেছে তার মাতা জাহাবা কখন গেছে তা এই মাত্র গেছে আসবে কখন সাইয়ার জিও এক করে ফিরে আসবে বলতে না বলতে সাহাবা বাজার থেকে চলে আসছেন হযরত ওমর বলেন তুমি না এইমাত্র বাজারে গেলে আর যাওয়ার সাথে সাথে চলে আসলে এত তাড়াতাড়ি কি কাজে গেলে কয় নবী পাক আমার নবীর স্বভাব হলো মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহশান ওয়ালা মুতাফাহশান ওয়ালা সাকাবান বিল আসওয়াত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফহাশ কথা বলতেন না অকথ্য ভাষা জবান দেবের করতেন না আর বাজারে যে অনর্থক সময় নষ্ট করতেন না বাজারে গিয়ে অনর্থক সময় নষ্ট করতেন না আমি সেই নবীর আদর্শ পেয়েছি তবে বাজারে গিয়েছি ছোট্ট একটা কাজের জন্য কয় বলেন ভাই কি কাজের জন্য গিয়েছিলেন কয় বাজারে গিয়েছিলাম কিছু গুনাহ বিক্রি করতে আর কিছু নেকি কিনতে হযরত ওমর বলেন আজিব তামাশা বাজারে গুনাহ বিক্রি হয় গুনাহ বিক্রি কেনে কে কে কার কাছে গুনাহ বেচো আর কার থেকে নেকি কেনো কয় গুনাহ বিক্রি করি আল্লাহর কাছে নেকি কিনি আল্লাহর কাছ থেকে কয় এটা আবার কেমন কথা কয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বাজারে যায় একটা দোয়া পড়ে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দেয় সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10 লক্ষ নেকিও লিখে দেয় গুনাহগুলো নিয়ে নেয় আল্লাহ আর নেকিও দিয়ে দেয় আল্লাহ আমি জাস্ট অন্য কোন কেনাকাটা ছিল না বাজারে গিয়েছি মাত্র দোয়াটা পড়তে পড়া আমার শেষ সঙ্গে সঙ্গে আমি চলে আসি আর কোনো কাম আমার নাই এই কোনো সাহাবায়ে কেরামদের স্বভাব আর আমার নবী বলেন আখেরি উম্মতের স্বভাব হবে যদি জিজ্ঞাসা করো তারা শুনবে কিন্তু মানবে না বুঝবে আর সাথ নেবে মানবে না আমল করবে না জিজ্ঞাসা করো তোমার বাবা কোথায় গেছে তাই বাজারে গেছে কখন গেছে সকালে ঘুম থেকে উঠা গেছে আসবে কখন বলতে পারি না 10টায় আসতে পারে 11টায় আসতে পারে বিকেলও আসতে পারে নাও আসতে পারে রাত 3টা পর্যন্ত নেইমার আর মেসির খেলা দেখে ফাইনাল খেলার পরে আখেরি মোনাজাতের পরেও আসতে পারে আছে না এমন আব্বা কথা কয় না কই সকালে বের হইছে রাত 3টার পরে ব্রাজিল আর্জেন্টিনার খেলা ফাইনাল করে আসতে পারে বাস্তবতা কথা এমন আর যদি বলে তোমার আব্বা কোথায় গিয়েছে কই মসজিদে গেছে কই কখন গেছে কই এই মাত্র গেল আসবে কখন কই এই আবার যে এই মাত্র গেলেন আজ এখনই চলে আসবেন মসজিদে গিয়ে এক রেখা পড়তেও পারে নাও পারে সত্যই দেখা গেল ফিরে চলে আসে কি ভাই তুমি মসজিদে গেলে নামাজ পড়লে না ভাই যাই দেখি সালাম ফিরে দিয়েছে আর ফিরে চলে আসছি মসজিদে ঢুকি নাই এইটা হলো আখেরি উম্মতের অবস্থা কথা কান থেকে রেখ না সাহাবায়ে কেরামদের স্বভাব সামিনা বা আতানা শুনবো আর মানবো বুঝবো আর আমল করবো শুনবো আর মানবো বুঝবো আর আমল করবো নবী পাক বললে তোমরা যারা দাঁড়িয়ে আছো মাহফিলের পাশে ইজলিস ওয়ালা মাকানিকুম বসো যার যার জায়গায় সেই বৈশা পড়ো সব সাহাবা যারা দাঁড়িয়েছিলেন বসে গেলেন বয়ান শেষ করে নবী পাক মসজিদ থেকে বের হইছেন মসজিদের বাইরে দেখে একজন বুড়ো সাহাবা বসে আছে আরবের খলিফার আরবালাদের জাতীয় পোশাক লাল রুমাল ওই রুমাল মাথার উপরে দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে কাছে গিয়ে জিজ্ঞেস করছেন সালাম দে আসসালামু আলাইকুম মানান্তা আপনি কে মাথা থেকে রুমাল চড়াইয়া সালামের উত্তর দিয়ে বলেন ও আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস আল্লাহু আকবার আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুর বললেন চাচা জান আপনি কি শোনেন নাই আমি মসজিদের মধ্যে বয়ান করতেছি আপনি বাহিরে কেন বসা হযরত আব্বাস বলেন ভাতিজা ঘর থেকে শুনেছি তুমি বয়ান করতেছো তোমার নুরানি রুহানি বয়ান শোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসছি আসতে আসতে যখন এই পর্যন্ত আসছি তোমার একটা বয়ান একটা ওয়াজ আমার কানে ভেসে আসছে তুমি বলেছো ইজলিস আলা মাকানিকুম যে যেখানে যে হালাতে আছো বসে পড়ো ও ভাতিজা তখন আমি এ পর্যন্ত আসছি এখানে দাঁড়ানো ছিলাম আমি বললাম আব্বাস রে যেই নবীর বয়ান শুনবা আমল করার জন্য ওই নবীরই একটা বয়ান তোমার কানে চলে আসছে আগে এই কথাটার পর আমল করে নাও তাই আমি সঙ্গে সঙ্গে বসে পড়ছি আর সামনের দিকে যাইতে পারি না নবী পাক বুকের সাথে জড়িয়ে ধরে বললেন চাচা যান আমার বয়ান কি আপনি শুনেছেন হযরত আব্বাস বলেন ভাতিজা তোমার বয়ান আমি সব শুনেছি তোমার বয়ানের মধ্যে মুজেজা নিকটে পায়ের কাছে বসা লোকটা যেই আওয়াজে শুনে আমরা দূরে থাকো সেই আওয়াজেই শুনতে পাই নবী পাক আমার বললেন মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু যার সাথে যার মিল হবে তার
সাথে তার হাজার হবে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাজার হবে আমার সাহাবায়ে কেরামদের সাথে মিল করবা সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি হবা আর ইহুদিরা সারার সাথে মিল করবা তাদের সাথে তোমাদের সেখানে ব্যবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের আপনাদের সম্পর্কে কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক বলেন আসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার الذين اتبعوهم بإحسان السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আমার নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে প্রথম দুই শ্রেণীর সাহাবী একদল হলো মুহাজির আর একদল হলো আনসার একদল হলো মুহাজিরিন আর একদল হলেন আনসার কথা বলেন ঠিক কি না যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তারা হলেন মুহাজিরিন আর মদিনার স্থায়ী বাসিন্দা যারা এই মুহাজিরিনদেরকে সাহায্য সহানুভূতি সহযোগিতা করেছেন তারা হলেন আনসার এই দুই দলের সাহাবাদের প্রশংসা করে আল্লাহ পাক আয়াতের শেষে বলতেছেন রাদিয়াল্লাহু আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট মুহাজিরিনদের সমস্ত কাজের উপরে আমি খুশি আনসারদের কাজের উপরে আমি খুশি মুহাজিরদের আখলাকের উপরে আমি খুশি আনসারিনদের আখলাকের উপর আমি খুশি মুহাজিরিনদের আমলে আমি সন্তুষ্ট আনসারদের আমলে আমি সন্তুষ্ট এরপরে আল্লাহ আয়াতের মাঝেই বলেন শুধু মুহাজির আর আনসার নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুই দলের অনুসরণ করবে মুহাজিরদের কাজের সাথে তাদের কাজ মিলেইবে আনসারদের কাজের সাথে তাদের কাজ মিলেইবে উনাদের আমলের সাথে যেই সকল মুসলমান আমলে মিলেইতে পারবে সকলকে সম্মিলিতভাবে আল্লাহ পাক ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আমি আল্লাহ তাদের পর সন্তুষ্ট তারা যেমন আমার পর সন্তুষ্ট আপনারা যারা এখনো পর্যন্ত ওই দুই দলের অনুসরণ করতে পারবেন বসতে করলে বসবেন সাহাবাদের সাথে মিল হবে হযরত আব্বাস মুহাজির সাহাবী তার সাথে মিল হবে আল্লাহু আকবার কাসায় বসতে বললে কাসায় বসবেন আনসার মুহাজিরিনদের সাথে মিল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে মাফ করে জান্নাতি করে দিবেন